بَنَا كِشِي كِ دِلَن يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ هِيَ مَنْدرا گنجرا ایمن 6 امی اللہ سبحانہ و تعالی تمہارے جنو رمضان مہینے کے صیام کے رمضان مہینے روزے کے امی تمہارے جنو فرض کر دیے سبحان اللہ শুধু তোমাদেরই নয় তোমাদের পূর্বে যারা পৃথিবীতে আগবন করেছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য রমাদানের মাসে রোজাকে কে করে দিয়েছি লাআল্লাকুম তাততাকুন আশা করা যায় তোমরা রমাদানের মাসে সিয়াম রমাদানের মাসে রোজা মহান আল্লাহর প্রতি সন্তুষ্ট অর্জন করে তোমরা তাকওয়াবান অর্জন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বললেন সুতরাং তোমাদের মধ্যে যে কেউ রমাদন মাস পাবে সে যেন মাসের শ্রামটা পঙ্খান রূপে আদায় করে নেয় তাহলে আমরা পরে আয়তে বুঝলাম যে বান্দা Ramadan মাস পাবে সিজান ও Ramadan মাসের সিয়ামটি পংখান রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য সিয়াম রোজা আদায় করে নেয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি জিন এবং নসান প্রতিটি মাসের জন্য

প্রতি বছরে রমাদুল মাসে রোজা আদায় করব এবং আমরা প্রতি বছরে জামাত সহকারে তরাবিহি নামাজ আদায় করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে প্রতি বছরে রমাদান মাসে সিয়াম আদায় করার মত তৌফিক দি কমা তৌফিক ইল্লা বিল্লাহ এবং আজকের এই ভিডিও প্রোগ্রাম যারা দেখলেন আমি সবাইকে বিশেষ ভাবে অনুরোধ করব আজকের ভিডিও প্রোগ্রামটা আপনারা বেশি বেশি শেয়ার করে সাবস্ক্রাইব করে আপনারা সবাইকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন ও জুবাই মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই ভিডিও প্রোগ্রামটি এখানে শেষ করছি আল্লাহ পাক সবাইকে দিন ও কোরআনে পাকে থাকার মত তৌফিক দিক ও মা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু